যখন কোনো একটা সংখ্যা প্রতীক এবং কোনো একটা অক্ষর প্রতীক পাশাপাশি কোনো গুণ অথবা কোনো ডট ছাড়াই সাধারণভাবে বসে, তখনও আমরা বুঝব যে এদের মধ্যে আসলে সম্পর্কটা হচ্ছে গুণ বা ইনটুর সম্পর্ক। কিন্তু এখানে আমাদের একটা বিষয় খুব ভালো করে মনে রাখা উচিত যে যদি একটা সংখ্যা প্রতীক এবং একটা অক্ষর প্রতীক পাশাপাশি অবস্থান করে, এদের মধ্যে কোনো চিহ্ন ছাড়া, এখানে যোগ বিয়োগ কোনো চিহ্ন নাই, কাজেই এখানে লেখার নিয়মটা হচ্ছে আগে সংখ্যা প্রতীক হবে এবং পরে অক্ষর প্রতীক হবে। এখানে এক্স থ্রি এটা লেখা যায় না, এখানে নিয়মটা হলো যে আগে সংখ্যা প্রতীক হবে। এখানে সংখ্যা প্রতীক হচ্ছে থ্রি আর অক্ষর প্রতীক হচ্ছে এক্স, এজন্য আগে সংখ্যা প্রতীক থ্রি হবে। সাধারণভাবে গুণ অথবা ইনটু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়, যেমন থ্রি এক্স আগে সংখ্যা প্রতীক লেখা হয়েছে পরে অক্ষর প্রতীক লেখা হয়েছে। সংখ্যা প্রতীকটা কি আমরা এর আগেও আলোচনা করলাম, সংখ্যা প্রতীক হল 1, 2, 3, 4, এগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় যাকে, বা এই সংখ্যা দ্বারা প্রকাশিত প্রতীকগুলাই হলো সংখ্যা প্রতীক। আর এ বি সি ডি বা এই অক্ষরগুলো দ্বারা প্রকাশিত প্রতীক হলো অক্ষর প্রতীক, যেমন থ্রি এক্স এখানে একটা সংখ্যা প্রতীক আছে আর একটা অক্ষর প্রতীক আছে। যখন একটা সংখ্যা প্রতীক এবং একটা অক্ষর প্রতীক পাশাপাশি অবস্থান করবে এবং তাদের মাঝখানে কোনো চিহ্ন থাকবে না, তখন আমরা বুঝব যে এই সংখ্যা প্রতীক এবং এই অক্ষর প্রতীক এই দুইটার মাঝে একটা গুণের সম্পর্ক অথবা ইনটুর সম্পর্ক। এই গুণ অথবা ইনটুর সম্পর্কের ক্ষেত্রে আমরা লিখব প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে লিখব অক্ষর প্রতীক। ঠিক এখানেও 5y লেখা হয়েছে, কারণ প্রথমে লিখতে হবে সংখ্যা প্রতীক বা সংখ্যা, তারপরে লিখতে হবে অক্ষর প্রতীক অথবা অক্ষর। এখানে 10a লেখা হয়েছে, প্রথমে লেখা হয়েছে সংখ্যা প্রতীক, তারপরে লেখা হয়েছে অক্ষর প্রতীক। এখানে 7z এর প্রথমটা হলো সংখ্যা প্রতীক, তারপরেটা হলো অক্ষর প্রতীক। এখানে এইভাবে আমরা এগুলা প্রকাশ করতে পারবো। বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে ক্রস অথবা গুণ চিহ্ন আছে ধরে নিতে হবে, অর্থাৎ আমরা এইটা বুঝবো যে এখানে এ আছে আর এখানে বি আছে, এর মাঝখানে আছে একটা গুণ চিহ্ন, এইটাও যা প্রকাশ করে, আবার এ আর বি পাশাপাশি বসেছে কিন্তু এদের মাঝখানে কোনো চিহ্ন নাই, এটাও ওই একই অর্থই প্রকাশ করে। এখানে যে অর্থটা প্রকাশ করবে, অর্থাৎ এখানে যেভাবে গুণ করতে হবে ঠিক এখানেও সেভাবে একইভাবে গুণ করতে হবে, কিন্তু এখানে দেখতে একটু ভিন্নতা লাগছে, এর মাঝখানে একটা গুণ আছে আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই, তারপরেও এই এ বি যে পাশাপাশি বসবে আর তার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ প্রকাশ করে, এটা গুণ প্রকাশ করে অথবা ইংরেজিতে যাকে বলা হয় ইনটু। এই যে এ ডট বি ইকুয়াল এ বি, অর্থাৎ এ ডট বি দ্বারাও কিন্তু গুণ প্রকাশ করে, আর যেহেতু এ ডট বি দ্বারা গুণ প্রকাশ করে আর পাশাপাশি এ বি বসলেও সেটাও গুণ প্রকাশ করে, এই জন্য এই দুইটা পরস্পর সমান লেখা হয়েছে, কারণ এইটা মানে যা আর এইটা মানেও তাই, একই কথা। এবার 3 নাম্বার, 3 নম্বরে বলা হয়েছে এক্স ও ওয়াই এর যোগফলকে, অর্থাৎ এক্স ও ওয়াই এই দুইটা অক্ষর প্রতীককে যোগ করতে হবে, যোগফলকে এক্স এবং ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, অর্থাৎ এখানে বলা হয়েছে এক্স ও ওয়াই এর আগে যোগফল করতে হবে। এবার অর্থাৎ এক্স ও ওয়াইকে যোগ করতে হবে এবং এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, এখানে এক্স মাইনাস ওয়াই লিখতে হবে, তারপরে এই দুইটাকে
শর্ত অনুযায়ী ভাগ করতে হবে। কিভাবে? প্রথমে লিখব এক্স ও ওয়াই এর যোগফল, যে এক্স এর 3 গুণ অথবা এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ, কারণ এখানে আছে 3x-2। 3x-2 এখান থেকে বুঝব যে এই এক্স এর 3 গুণ থেকে বা এক্স এর যে 3 গুণ পরিমাণ হতো তা থেকে 2 বিয়োগ বা 2 বিয়োগ। এখানে এক্স প্লাস বিওয়াই ভাগ বা ডিভিশন 4। আমরা বীজগণিতের ক্ষেত্রে ভাগকে ডিভিশন বলবো, আর যোগকে প্লাস, আর বিয়োগকে মাইনাস বলবো, আর গুণকে মাল্টিপ্লিকেশন অথবা ডট অথবা ইনটু বলবো। তো যেহেতু এই বড় টার্ম দ্বারা ভাগ বোঝায়, কাজে আমরা বলবো এক্স প্লাস বিওয়াই ডিভিশন 4 হচ্ছে, অর্থাৎ এইটা দ্বারা বোঝায় কি, এটা দ্বারা বোঝায় এ ও এক্স এর গুণফলের সাথে, অর্থাৎ এ আর এক্স এই দুইটা অক্ষর প্রতীকের গুণফল। যেহেতু এ আর এক্স এর মধ্যে কোনো সংখ্যা নাই, কাজে এই দুইটা গুণ অবস্থায় আছে, এই গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফল, গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমে এ ও এক্স এর গুণফল বা গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টি, সমষ্টিকে, এই সমষ্টি মানে হচ্ছে যোগ। কিসের কিসের যোগ? এ এক্স এটার গুণ আর বি ওয়াই এটার গুণ, এই এ এক্স আর বি ওয়াই এই দুইটার যোগকে বলা হচ্ছে সমষ্টি। অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই এই প্লাসটা হচ্ছে সমষ্টি, অর্থাৎ এই দুইটার গুণ আর এই দুইটার গুণের সমষ্টি, এবার ডিভিশন বা ভাগ 4। এতে দ্বারা আমরা বুঝি যে এই উপরের সংখ্যাকে বা উপরের যে রাশি আছে এই রাশিকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। এটা কিভাবে বলবো বীজগণিতের ভাষায়? বীজগণিতের ভাষায় বলবো এ ও এক্স এর গুণফল এর সাথে, অর্থাৎ এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। কারণ এখানে দুইটা গুণফল আছে, এ ও এক্স এর গুণফল আছে, বি ওয়াই এর গুণফল আছে, এবং তাদের মধ্যে যোগ থাকার জন্য বলা হয়েছে এর সমষ্টিকে, এবং ভাগ চিহ্ন আছে, আর তারপর আছে 4, অর্থাৎ এদের সমষ্টিকে 4 দ্বারা ভাগ। এবার চিহ্নের সাহায্যে প্রকাশ করব। চিহ্নের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়? এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম কোন একটা প্রতীক দেওয়া আছে, এটা হচ্ছে অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীক এক্স একটা অক্ষর প্রতীক, এই অক্ষর প্রতীকের 5 গুণ থেকে ওয়াই এর বা এই অক্ষর প্রতীকের 3 গুণ বিয়োগ। এটা কিভাবে লিখবো? এখানে বলছে এক্স এর 5 গুণ, অর্থাৎ এক্স এর 5 গুণ। এক্স এর 5 গুণ কিভাবে লিখতে পারি? এভাবে লিখবো 5x, কারণ যখন আমরা একটা অক্ষর, একটা সংখ্যা প্রতীক আর একটা অক্ষর প্রতীকের মাঝখানে কোনো চিহ্ন ব্যবহার করব না, তখন আমরা অবশ্যই সংখ্যা প্রতীকটা আগে লিখব আর অক্ষর প্রতীকটা পরে লিখব। তাহলে এক্স এর 5 গুণ বলতে আমরা কি বুঝি? 5x, এবং ওয়াই এর 3 গুণ ঠিক সেইভাবে ওয়াই এর 3 গুণ বলতে আমরা বুঝি 3x। এবার কি বলছে যে এক্স এর 5 গুণ আমরা পাইছি, ওয়াই এর 3 গুণও পাইছি। প্রশ্নে বলা হয়েছিল যে এক্স এর 5 গুণ থেকে
ওয়াইয়ের তিন গুণ বিয়োগ, যেহেতু আমরা এক্স এর পাঁচ গুণও পাইছি আর ওয়াইয়ের তিন গুণ বা থ্রি গুণও পাইছি। কাজেই এবার কি করব, এই গুণ থেকে এই গুণটা বিয়োগ দিব। কিভাবে? অতএব নির্ণয় বিয়োগ ফাইভ এক্স, এতো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই। কেন মাইনাস দিলাম? কারণ এখানে বিয়োগ করতে বলছে। কার সাথে? এই এক্স এর পাঁচ গুণের সাথে। এক্স এর পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ থেকে, মানে এক্স এর পাঁচ গুণ যেটা সেটা আগে লেখা লাগবে, আর ওয়াইয়ের তিন গুণ যেটা সেটা পরে লেখা লাগবে, আর মাঝখানে কি হবে? মাঝখানে হবে একটা বিয়োগ চিহ্ন। এবার দুই নাম্বার, দুই নম্বরে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এ ও বি এর গুণফল, এর গুণফল এ ও বি এর গুণফলটা কি হবে? এ বি, এবং সি এর দ্বিগুণের সাথে যোগ। অর্থাৎ আমাদের এখানে আগে সি এর দ্বিগুণটা বের করতে হবে। সি এর দ্বিগুণ মানে হলো সি কে দুই দ্বারা গুণ, অর্থাৎ টু সি। এবার আমরা এখানে তিনটা শর্ত ছিল। প্রথম শর্ত হচ্ছে এ ও বি এর গুণফল, সেটা পাইছি এ বি, এবং সি এর দ্বিগুণ, এই সি এর দ্বিগুণটাও পাইছি হচ্ছে টু সি। এবার কি করতে হবে? এই দুইটারে যোগ করতে হবে। যেমন নির্ণয়ে যোগ এ বি প্লাস টু সি, কারণ এ ও বি এর গুণফল, এ ও বি গুণফলের সাথে সি এর দ্বিগুণ, সি এর দ্বিগুণের যোগ হবে। এই যে সি এর দ্বিগুণ হয়েছে যোগ। যোগফল মানে হচ্ছে এক্স ও ওয়াই এর মাঝখানে একটা প্লাস চিহ্ন থাকবে, এটাই হলো এক্স ওয়াই এর যোগফল, এবং এক্স থেকে ওয়াই এর বিয়োগফল। অর্থাৎ এক্স আর ওয়াই এই দুইটার মাঝখানে যদি একটা মাইনাস চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন দেই, তাহলে বুঝতে পারব যে এক্স থেকে ওয়াই এইটা হচ্ছে বিয়োগফল। এবার তিনটা শর্ত ছিল। প্রথমে হচ্ছে যোগফল, কিসের? এক্স ও ওয়াইয়ের, এক্স ওয়াইয়ের যোগফল পাইছি। এবার এক্স থেকে ওয়াইয়ের বিয়োগফল, এক্স থেকে ওয়াইয়ের বিয়োগফলটাও পাইছি। এবার বলছে যে যোগফলকে এই বিয়োগফল দ্বারা ভাগ করতে হবে, তাই জন্যে সেজন্য এখানে লিখব যে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের যোগফল কে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইয়ের বিয়োগফল দ্বারা ভাগ। এই যে মাঝখানে যে টান চিহ্ন আছে, এই টান চিহ্ন মানে হচ্ছে ভাগ, আর বীজগণিতের ভাষায় একে বলা হবে ডিভিশন। এবার চার নাম্বার, চার নম্বরে বলা হয়েছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার চার গুণ বিয়োগ। এখানে বলা নাই যে সংখ্যাটা এত, বা সংখ্যাটি একটি এক্স, বা সংখ্যাটি একটি এ, এরকম কোনো সংখ্যার এখানে উল্লেখ নাই। এজন্য আমরা এখানে লিখব যে ধরি বা মনে করি, মনে করি সংখ্যাটি এক্স। এখানে বলা হয়েছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে, এখানে কোন সংখ্যাটির পাঁচ গুণ সেটা বলা নাই, এজন্য আমরা এখানে মনে মনে ধরব যে সংখ্যাটি হলো এক্স। এই যেখানে লিখছি একটি সংখ্যা এক্স যার পাঁচ গুণ অথবা ফাইভ গুণ, ফাইভ গুণ হচ্ছে ফাইভ এক্স অথবা পাঁচ এক্স, এবং অপর একটি সংখ্যার চার গুণ, অপর একটি সংখ্যার চার গুণ, অর্থাৎ অপর একটি সংখ্যা লিখব ওয়াই। এটা ধরি, মনে 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 করি যে অপর একটি সংখ্যাই হচ্ছে ওয়াই, এর মান চার গুণ অর্থাৎ ফোর ওয়াই। অতএব নির্ণয় বিয়োগফল, কেন এখানে বিয়োগফল লিখব বা বিয়োগ লিখব? কারণ এখানে বিয়োগ করতে বলা হয়েছে। কার সাথে বিয়োগ করতে বলা হয়েছে? এখানে প্রথমে যে সংখ্যাটি ধরব সেই সংখ্যার পাঁচ গুণের সাথে, এখানে প্রথমে সংখ্যা ধরেছিলাম এক্স, এই এক্স এর পাঁচ গুণের সাথে
অপর একটি সংখ্যা, অপর সংখ্যাটি দিয়েছিলাম ওয়াই। এই ওয়াইয়ের ফোর গুণের বা চার গুণের বিয়োগ, এইটা হচ্ছে সেই নির্ণয়ক বিয়োগ বা বিয়োগফল। এবার আরো দুইটা এক্সাম্পল দেখব, যেমন টু ডিভিশন এক্স অথবা টু বাই এক্স, বাংলায় বললে দুই ভাগ এক্স যোগ তিন ভাগ ওয়াই বা থ্রি ডিভিশন ওয়াই। বীজগণিতীয় রাশি দ্বারা, মানে এই রাশি দ্বারা কি প্রকাশ করছে তা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? এখানে প্রথমে ভালো করে দেখব যে এর মধ্যে আসলে ঘটনাটা কি আছে। এখানে আছে দুইকে এক্স দ্বারা ভাগ, এভাবে লিখব দুইকে এক্স দ্বারা ভাগ করে। আর এখানে কি ঘটনা আছে? এখানে আছে তিনকে ওয়াই দ্বারা ভাগ, এখানে আছে দুইকে এক্স দ্বারা ভাগ, আর এখানে আছে তিনকে ওয়াই দ্বারা ভাগ, আর এদের মাঝখানে একটা আছে প্লাস অথবা যোগ চিহ্ন। এই জন্য একে বলা হবে দুইকে এক্স দ্বারা ভাগ করে এবং তিনকে ওয়াই দ্বারা ভাগ করে যোগ করা হয়েছে। এতটুকু বললে এনাফ। এখানে এক্সকে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে ফোর বিয়োগ, এখানে প্রথমে যে শর্তটা দিছে এক্সকে নাইন দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এক্সকে নাইন দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল কি হবে? এক্স গুণুন নাইন অথবা নাইন এক্স। এক্সকে যদি নাইন দ্বারা গুণ করি তাহলে প্রাপ্ত যে গুণফলটা হবে সেটা হচ্ছে নাইন এক্স। এবার কি বলছে যে এক্সকে নাইন দ্বারা গুণ করে যে গুণফলটা পাব সেই গুণফল থেকে চার অথবা ফোর বিয়োগ করতে হবে। তাহলে গুণফল পাইলাম নাইন এক্স, এখানে অতএব নির্ণয় বিয়োগ নাইন এক্স লিখছি। এই নাইন এক্স থেকে ফোর আমাকে বিয়োগ দিতে হবে বা ফোর আমাকে বাদ দিতে হবে। এইটাই হলো নাইন এক্স বা নাইনকে এক্স দ্বারা গুণ করে ফোর থেকে বাদ, বা নাইনকে এক্স দ্বারা গুণ করে সেখান থেকে ফোর বাদ, বা মাঝখানে একটা মাইনাস দেবো।